1967 সালের জুন মাস, মধ্যপ্রাচ্য, সপ্তাহ জুড়ে চলছে চরম উত্তেজনা। মিশরের প্রেসিডেন্ট আবু নাসের তার বেশ কয়েকটি ডিভিশনকে সিরিয়াতে পাঠিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে আরব ঐক্যের প্রতীক হিসেবে। দুপক্ষের মধ্যে চলছে চরম উত্তেজনা। সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় মিশর প্রস্তুতি নিয়েছে। সোভিয়েত নির্মিত অত্যাধুনিক সুপারসোনিক মিগ যুদ্ধ বিমানের মাধ্যমে তারা তাদের বিমান বাহিনীকে পুনর্গঠন করেছে। ইসরায়েল বিশ্বে অপপ্রচার করতে লাগলো যে ইসরায়েল জাতি বিলুপ্ত হবার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ইসরায়েল আরব শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করতে আধুনিক পশ্চিমা সামরিক সরঞ্জাম মজুদের মাধ্যমে গোপনে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। পশ্চিমা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত এবং ফ্রান্স নির্মিত প্রচণ্ড শক্তিধর সর্বাধুনিক সুপারসনিক মিরেজ যুদ্ধ বিমানসহ অন্যান্য যুদ্ধ বিমান ও বোমারু বিমানসহ ইসরায়েল প্রস্তুত। সারা বিশ্ব স্নায়ুচাপ নিয়ে প্রতীক্ষা করছে কি ঘটে তা দেখার জন্য। তারপরই ঘটল দুর্ঘটনা। 1967 সালের 5 জুন ইসরায়েল মিশরে আগাম বিধ্বংসী হামলা চালাল। মিশরীয় বিমান বাহিনীকে এয়ারফিল্ড অ্যাটাকের মাধ্যমে ভূমিতেই ধ্বংস করা হলো। বিমান ঘাঁটি, রানওয়ে ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ইসরায়েলি বিমানের বোমাবর্ষণে ধ্বংস করা হলো। মিশরের যুদ্ধ বিমানগুলো উড্ডয়নেরই সুযোগ পেল না। ইসরায়েলের আক্রমণে যুদ্ধ বিমানগুলো ভূমিতেই ধ্বংস হয়ে গেল। ওই দিন আরব পক্ষের 450টির অধিক যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায়। প্রয়োজনীয় যুদ্ধ বিমানের অভাবে মিশরীয় ও সিরীয় সশস্ত্র বাহিনী ইসরায়েলি বিমান বাহিনীর উপর কোনো প্রতিরোধ করতে সক্ষম হলো না। মিশরের বিমান বাহিনীকে নিষ্ক্রিয় করার পর ইসরায়েলি বিমান বাহিনী তার আরেক প্রতিবেশী রাষ্ট্র জর্ডানে আক্রমণের জন্য অগ্রসর হয়। জর্ডানের আকাশ প্রতিরক্ষার জন্য ব্রিটিশ নির্মিত মাত্র 24টি হকার হান্টার যুদ্ধ বিমান ছিল। এমনকি এসব সাবসনিক যুদ্ধ বিমান উড্ডয়নের জন্য প্রয়োজনীয় সংখ্যক বৈমানিকও ছিল না। অস্ত্রে সজ্জিত তুলনামূলক শক্তিধর মিশরীয় ও সিরীয় বিমান বাহিনীকে পরাভূত করার পর ইসরায়েল বিমান বাহিনীর ধারণা ছিল জর্ডানের বিমান বাহিনীকে পরাভূত করা সময়ের ব্যাপার মাত্র। আর এ ভাবনা থেকে 5 জুন মধ্যাহ্নে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো জর্ডানের আকাশ সীমায় প্রবেশ করে। তাদের ধারণা ছিল ফ্রান্স নির্মিত যুদ্ধ বিমান মিস্টিয়ার এবং সুপার মিস্টিয়ারের কাজ সহজেই সম্পাদন করে ফিরে যাওয়া যাবে। কিন্তু তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। 1965 সালের যুদ্ধের পর কিছু আরব দেশের অনুরোধে পাকিস্তান বিমান বাহিনীর কজন পাইলটকে পাঠানো হয় জর্ডান, সিরিয়া, ইরাক ও মিশরে। 1966 সালের নভেম্বর মাসে জর্ডানের বিমান বাহিনীর রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্সে পাকিস্তান বিমান বাহিনীর প্রতিনিধি হিসেবে যান ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম ও ফ্লাইট লেফটেন্যান্ট সারওয়ার শাহ। তাদের দায়িত্ব ছিল জর্ডানের বিমান বাহিনীতে উপদেষ্টা হিসেবে কাজ করা। পাকিস্তান বিমান বাহিনীর তরুণ বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট 6 মাস পূর্বে জর্ডানে আসেন তাদের বৈমানিকদের প্রশিক্ষণ দেবার জন্য। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো জর্ডানের মাফরাক বিমান ঘাঁটি আক্রমণের পূর্ব মুহূর্তেই সাইফুল আজম ও তার আরও 3 জন সহযোগী পাইলট মোট 4টি যুদ্ধ বিমান নিয়ে উড্ডয়ন করতে সক্ষম হন এবং ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর সাথে ডগ ফাইটে লিপ্ত হন। সাইফুল আজম ইসরায়েলের একটি মিস্টিয়ার 4 যুদ্ধ বিমান ভূপাতিত করেন। রকেটের আঘাতে বিমানটি মাফরাক বিমান ঘাঁটিতে ভূপাতিত হয়। এরপর তিনি সর্বোচ্চ গতিতে ইসরায়েলের আরও 2টি যুদ্ধ বিমানকে ধাওয়া করেন এবং একটিকে ভূপাতিত করেন। তার সহযোদ্ধা ইহসান শার্ডমও ইসরায়েলের আরেকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেন। তারপর তারা আম্মান বিমানবন্দরে অবতরণ করেন। আর এই একটিমাত্র আক্রমণেই ইসরায়েল তাদের 6টি ফরমেশনের অর্ধেক অর্থাৎ 3টি বিমান হারায়। 6 দিনব্যাপী পরিচালিত একপেশে যুদ্ধে একমাত্র সাইফুল আজম ইসরায়েলি বৈমানিকদের আকাশযুদ্ধে 2 বার পর্যদস্ত করতে সমর্থ হন এবং এভাবেই তিনি ইতিহাস রচনা করেন। সাইফুল আজমকে পরদিন ইরাকে নিয়ে যাওয়া হলো। তখন তাকে ইসরায়েলের বিমান আক্রমণ হতে ইরাককে প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া হয়। পরদিন সকালে অর্থাৎ 7 জুন তাকে আবার যুদ্ধে সক্রিয় দেখা গেল। এ সময়ে আবার সেই অপ্রত্যাশিত ঘটনা ঘটল। সাইফুল আজম একটি সুপারসনিক মিরেজ যুদ্ধ বিমান ভূপাতিত করেন। একই সাথে ভোটুর নামক অন্য একটি বোমারু বিমানকেও ভূপাতিত করেন। 6 দিনের যুদ্ধে ইসরায়েল মাত্র 46টি বিমান হারায়। অন্যদিকে আরব মিত্রবাহিনী হারায় 450টিরও অধিক যুদ্ধ বিমান। সাইফুল আজম একাই ইসরায়েলের 4টি বিমান আকাশযুদ্ধে ভূপাতিত করেন। আর তার এ অভাবনীয় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জর্ডান সরকার তাকে উইসাম আল ইস্তাকলাল এবং ইরাক সরকার তাকে নাওত আল সুজা সম্মানসূচক উপাধিতে ভূষিত করে। গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম SJSBT 1941 সালের 11 সেপ্টেম্বর পাবনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভের পর তিনি 1958 সালের 12 মার্চ
পাকিস্তান বিমান বাহিনী সার্গোদায় ১৩তম জিডিপি কোর্সে যোগদান করেন। তিনি ট্রিকি হার্ভার্ড প্রশিক্ষণ বিমানের সাহায্যে বিমান চালনা প্রশিক্ষণ সম্পন্ন করেন। সাইফুল আজমের প্রাথমিক প্রশিক্ষণ হয় সে সময়কার মার্কিন সেনাদের প্রশিক্ষণ বিমান সেসনা T-37 দিয়ে। মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার দৃপ্ত শপথ নিয়ে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে ১৯৬০ সালের জুন মাসে কমিশন প্রাপ্ত হন। এরপর তিনি প্রশিক্ষণ নিতে যান মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লুক এয়ারফোর্স বেসে। এ বিমান ঘাঁটিতে তার প্রশিক্ষণ হয় সেই সময়ের সবচেয়ে তুখোর যুদ্ধ বিমান F-86 স্যাবরজেট দিয়ে। তিনি সেখানে আকাশযুদ্ধ আক্রমণ এবং বোমাবর্ষণ প্রশিক্ষণে অসাধারণ কৃতিত্বের জন্য টপ গান উপাধিতে ভূষিত হন। প্রশিক্ষণ শেষে ১৯৬৩ সালে দেশে ফিরে সাইফুল আজম যোগ দেন এলিট নম্বর 14 স্কোয়াড্রনে। এরপর সাইফুল আজম প্রশিক্ষক হিসাবে নিয়োগ পান করাচির মৌরিপুরের বিমান ঘাঁটিতে, যেটি এখন পরিচিত মাসরুর বিমান ঘাঁটি নামে। সেখানে পাকিস্তান বিমান বাহিনীর 2 নম্বর স্কোয়াড্রনের T-33 বিমানের প্রশিক্ষকের দায়িত্ব নেন তিনি। সাইফুল আজমের বৈমানিক জীবনের সবচেয়ে গৌরবময় ঘটনার একটি ঘটে এই ঘাঁটিতে। এখানেই তিনি ছিলেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের প্রশিক্ষক। ১৯৬৩ সালে মতিউর রহমান জিডিপি হিসাবে নিয়োগ পেয়েছিলেন এই ঘাঁটিতে এবং সফলতার সাথে শেষ করেছিলেন T-33 যুদ্ধ বিমানের প্রশিক্ষণ পর্ব। ১৯৬৫ সালে শুরু হয় পাক ভারত যুদ্ধ। প্রশিক্ষকের দায়িত্ব থাকাকালীনই সেপ্টেম্বর মাসে সাইফুল আজম যুদ্ধে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীর 17 নম্বর স্কোয়াড্রনের হয়ে। পাকিস্তান বিমান বাহিনীর গ্রাউন্ড অ্যাটাক টিমের অংশ হিসেবে তুখোর ফাইটার পাইলট সাইফুল আজম ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে শিয়ালকোটে 12টি দুঃসাহসিক অভিযান পরিচালনা করে অসংখ্য ট্যাঙ্ক ও ভারী আর্টিলারি ধ্বংস করেন। আকাশপথের সে যুদ্ধে সাইফুল আজমের নির্ভুল নিশানায় আক্রান্ত হয় প্রতিপক্ষের একটি ফোলেন নেট যুদ্ধ বিমান। ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর একজন দুঃসাহসিক বৈমানিক হিসেবে অসাধারণ পেশাগত নৈপুণ্যের জন্য গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমকে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ মিলিটারি অ্যাওয়ার্ড সিতারা ই জুরাত উপাধিতে ভূষিত করা হয়। সিপাহি বর্ষবন্ধুজি, আমরা যাচ্ছিলাম লাহোর সেক্টরে, আমরা গোয়িং ফর স্ট্রাইক লাহোর সেক্টরে, লাহোর আর্মি ওয়াজ কামিং ফ্রম ইন্ডিয়া, ওইটাকে স্টপ করার জন্যে, কিন্তু অন দ্য ওয়ে উই আর বাউন্সড বাই ফোর নাইটস অ্যান্ড দে ওয়ার অলসো ইন্ডিয়ান ক্যান্ডেল এয়ারক্রাফ্ট বম্বিং দি বিকাশ গেলাম। ওই পাঁচ আর ট্যাঙ্কস বি রেডি ফর দি অ্যাট্যাক। ওইখানে যতবার আমি বলছি লুক টু দ্য রাইট, লুক টু দ্য লেফট, দে আওয়ার রেস্ট অফ দ্য ফরমেশন মেম্বার্স কুড নট সি ইট, জাস্তি ছিল। সো আমি বললাম আচ্ছা ফলো মি, আই ওয়াজ নাম্বার 4, আই ফলোড, দে ফলোড মি, আই ওয়েন্ট ফার্স্ট ফায়ার অন দি ট্যাঙ্কস, দেন আই পুট দ্য রকেটস অন নেক্সট। সো দে আর ভেরি হ্যাপি, দ্যাটস ওয়াই হি রোড, তো আমার স্পটিং টার্গেট ওয়াজ সো গুড দ্যাট সাইফুল আজম 4টি দেশের বিমান বাহিনীতে উড্ডয়নের বিশ্ব রেকর্ড অধিকারী। সেগুলো হল পাকিস্তান, জর্ডান, ইরাক এবং বাংলাদেশ। তিনি আকাশযুদ্ধে 2টি বিমান বাহিনীর বিরুদ্ধে সফল আক্রমণ করেন এবং 3টি দেশের সামরিক খেতাবে ভূষিত হন, যা আরেকটি বিশ্ব রেকর্ড। Very nice of him that he never boasted about these awards. Whenever I met him, he never mentioned, or even as a story, he did not tell what he did, what all he did. I think he was very modest. Inside he was humble. It was only, this also a good leadership quality to be modest. I remember Saiful Azam as a cadet at Pakistan Air Force Academy in Rizalpur, where I was an instructor at that time. I was very proud of Saiful Azam because he was a tall cadet, very athletic. 69 সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে প্রত্যাবর্তন করেন। 1971 সালের মার্চে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের নিরীহ নিষ্পাপ বেসামরিক জনগণের উপর আক্রমণ শুরু করে। একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে আজম ছিলেন সবসময় ন্যায়ের পক্ষে। 1965 সালে তিনি মাতৃভূমিকে প্রতিরক্ষা করতে যুদ্ধ করেছিলেন, কিন্তু 1971 সালে তিনি উপলব্ধি করলেন যে তার নিজ মানব গোষ্ঠী বাঙালির প্রতি অবিচার করা হয়েছে। তাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার উদ্দেশ্যে তিনি পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করার পরিকল্পনা করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পাকিস্তান আর্মি ইন্টেলিজেন্সের হাতে গ্রেপ্তার হন এবং তাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়। গোটা যুদ্ধকালীন আজমকে রুদ্ধ করে রাখা হয় যাতে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিতে না পারেন।
দেশ স্বাধীন হওয়ার পর 1974 সালে তিনি দেশে ফিরে আসেন এবং বাংলাদেশ বিমান বাহিনীতে আত্মীকৃত হন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বিমান সদরের বিমান পরিচালন পরিদপ্তরের উপপরিচালক, উড্ডয়ন নিরাপত্তা পরিদপ্তরের পরিচালক, বিমান বাহিনী ঘাঁটি বাসায়ের ঘাঁটি অধিনায়ক সহ বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। দীর্ঘ চাকরি জীবন শেষ করে 1978 সালের 5ই ডিসেম্বর গ্রুপ ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী হতে অবসর গ্রহণ করেন। এরপর তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জন আর ইতিহাস গড়া সাইফুল আজমকে 2000 সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স হতে লিভিং ইগলস উপাধিতে ভূষিত করার মাধ্যমে সম্মানিত করা হয়। বিশ্বের 22 জন এই অনন্য উপাধি অর্জনকারীর তিনি একজন। গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম 14 জুন 2020 তারিখে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় 79 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 15 জুন 2020 তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার ঢাকায় জানাজা শেষে যথাযোগ্য সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং সকল পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম নিঃসন্দেহে পেশাগত জীবনে ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী এবং অনুসরণীয় পেশাদার বৈমানিক। তিনি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের গর্ব। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার অনন্য সাধারণ অবদান আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।